আমি পারমিশন না নিয়ে রান্না করে চলে আসলাম। কিছু মনে করবেন না। কি বানাচ্ছেন? চা বানাচ্ছি ভাই। চা বানাচ্ছেন? এ কি আনারস দেখা যাচ্ছে, কি আনারসের চা বানাচ্ছেন নাকি? না না, আনারস দিয়ে চা বানাবো কেন? আল্লাহ কি তখন অনেক কিছু দিয়ে চা হয় তো, তুলসী পাতা দিয়ে চা হয়, তারপর আদা দিয়ে চা হয়, তারপর কামরিঙ্গা দিয়ে চা হয়, তারপর লেবু লেমন ডিউ ওটা দিয়েও তো চা হয়। আপনি কি জানেন উস্তা আছে না উস্তা, ওটা দিয়েও তো চা হয়, বেটে বুটে খায়। তাই নাকি? হ্যাঁ, ওটা খেলে মনে করেন যে লাঞ্চে, তারপর এই যে স্টোমাক যেখানে আছে ওটা খুবই পরিষ্কার হয়, জীবনটা সুস্থ হয় এবং অনেকদিন বেঁচে থাকে। আমাদের একজন বিখ্যাত অভিনেতা আছে টুটুল চৌধুরী, সে তো মনে করেন কত কিছু যে খায়, আঙ্গুর বেদানা থেকে শুরু করে, তারপর মনে করেন যে যে গাছের ছাল বাকর থেকে শুরু করে সব কিছু খায়। আল্লাহই জানে সে আবার পোকামাকড় খাবে কিনা। কি বলেন? সে বেঁচে থাকার জন্য এগুলি করে, বুঝেছেন? সে আমার মনে হয় ভালো কাজটি করেছে, নেচারের মধ্যে বেঁচে থাকার উপাদান অনেক কিছুই আছে, বুঝছেন? যাক গিয়ে অনেক কথা বলে ফেললাম, আপনি কি ছবি টবি দেখেন ভাবি? হ্যাঁ। ভালো, সিনেমা দেখা ভালো। জীবনে আপনি একটা জিনিস মনে রাখবেন, বিনোদন দরকার আছে। আপনি যে যে কাজ করছেন মনে অনেক প্রশান্তি আসবে। আপনি যখন বিনোদন করবেন, মানে মনে করেন যে ছবি দেখবেন, নাটক দেখবেন, গান দেখবেন, মিউজিক টিউজিক, অনেক ফ্রেশ হবেন আপনি, আপনার ব্রেনটা অনেক ফ্রেশ হবেন, বুঝছেন? কাজে উৎসাহ পাবেন, জীবন গতিময় চন্দময় হবে। মনে করেন আমি যখন মানে হিরো হয়ে যাব, এখন যে যে কমপ্লেক্স আছে, যে সিনেমা কমপ্লেক্স বলে সারি সারি একেবারে তাকে তাকে মনে করেন যে সিনেমা থাকে বিভিন্ন জায়গায়, এখন ঢাকা শহরে বেশি, বুঝছেন? আপনি খালি ঢুকবেন একটার পর একটা ছবি দেখে, সকালে ঢুকবেন মনে করেন যে রাত্রে 12টায় চলে আসবেন, ছবির উপরেই থাকবেন। এখন মনে করেন আমি যখন হিরো হয়ে যাব, তখন তো আপনার কোনো চিন্তা না, আপনার দেবর হিরো, অসুবিধা নেই, হিরো ভালো লাগছে না, আরেকটা গিয়ে দেখবেন যে আমি ভিলেন হয়ে গেছি, আরেকটা দেখবেন কমেডিয়ান হয়েছি, আবার মনে করেন আরেকটা মনে করেন সাইডে নাচতেছি, সব ধরনের ক্যারেক্টার আমাকে পাবেন। তাহলে ভাবি আপনার কি অনেক বিরক্ত করলাম, অনেক কথা বলে ফেললাম? আমি আবার একটু একটু মনের ভাবটা প্রকাশ করতে ভালোবাসি। তবে আপনি কিন্তু খুব সুন্দর শ্রোতা, আমাদের মতো মানুষ যারা বেশি কথা বলে আর কি লোকে বলে, তাদের জন্য আপনার মতো শ্রোতা দরকার। ঠিক আছে, যাই, দেবরের জন্য একটু চা বানাই সুন্দর করে। আবার আনারসটার সাথে কিন্তু দুধ মিক্স করে দেন না, তাহলে কিন্তু অকাপে মরে যাবো। কেমন আছেন ভাই? আমাকে কেমন লাগতেছে?